मामी केयारे आपनादेर के स्वागत जानाच्छी। नतून नतून आपडेट पेते आमादेर चैनलटी सबस्क्राइब करुन एबं बेल आइकन बाटने क्लिक करे आमादेर संगेई थाकुन। गर्भावस्था संक्रांत नतून नतून आपडेट पेते आमादेर फेसबुकेर पेजटीते लाइक दिन। फेसबुकेर लिंकटी आमी डेस्क्रिप्शन बक्से दिए दिच्छी। एमन अनेक महिला रयेछेन जादेर भेतरे गर्भावस्थार प्राथमिक लक्षणगुलोर मध्ये पिरियड मिस करा सह माथा घोरा, बमि भाव, मर्निंग सिकनेस इत्यादि देखा दे। ऐ सब लक्षण देखे निजेके प्रेगनेंट बोले मने हय एवं निश्चित होवार जन्य इन्स्टैंट प्रेगनेंसि टेस्ट किट दिए परीक्षा करले अनेक समय रेजाल्ट नेगेटिव आसे। दुई तीन बार परीक्षार परे प्रेगनेंसि रिपोर्ट नेगेटिव आसले किछुटा भेंगेई पड़ेन अनेके, विशेष करे जारा अनेक दिन धरे बाच्चा नेयार चेष्टा करछेन। एक्षेत्रे प्रश्न हलो गर्भधारणेर लक्षण थाका सत्त्वेओ प्रेगनेंसि टेस्ट नेगेटिव आसार कारण कि। आजकेर विषयटी खुबई गुरुत्वपूर्ण, ताई विस्तारित जानते एबं भालोभावे बुझते ना टेने पुरो भिडियोटी देखुन। साधारणत कयेकटी कारणे प्रेगनेंसि टेस्टेर रिपोर्ट नेगेटिव आसते पारे, सेई कारणगुलि जेने नेया जाक। एक, बाड़ीते प्रेगनेंसि टेस्ट रिपोर्ट नेगेटिव पेयेछेन किन्तु एरपरो मासिक होच्छे ना, ताहले आरो एक सप्ताह अपेक्षा करे आबार परीक्षा करुन। एबारो नेगेटिव होले चिकित्सकेर संगे परामर्श करुन। प्रेगनेंसि छाड़ा शारीरिक अन्यान्य कारणेओ मासिक बंध होते पारे, जेमन हरमोन परिवर्तन, ओजन बृद्धि बा ह्रास, ओषुध, खाबारे अनियम, मानसिक चाप, पॉलिसिस्टिक ओवरी सिंड्रोम, थायरॉयड, जन्म नियंत्रणेर ओषुध बा मादक व्यवहारेर फलेओ पिरियडेर विलम्ब होते पारे। दुई, खूब बेशी पानी खेले प्रेगनेंसि किट टेस्टेर रिपोर्ट भूल आसते पारे, कारण शरीरे अतिरिक्त पानी थाकले यूरिन पतला हये जेते पारे, जार फले प्रेगनेंसि टेस्टेर रिपोर्ट नेगेटिव आसते पारे। সেই কারণে যেদিন সকালে উঠে প্রেগন্যান্সি কিট টেস্ট করবেন বলে ঠিক করেছেন তার আগের রাতে পানি একটু কম করে খান। তিন, আপনি যে কিট দিয়ে পরীক্ষা করবেন বলে ঠিক করেছেন তার এক্সপায়ারি ডেট দেখে নেবেন। দোকান থেকে কেনার আগে টেস্ট কিটের প্যাকেটটি সিল করা আছে কিনা তাও পরীক্ষা করে নিন। টেস্ট কিটটি বাড়িতে এনে রুম টেম্পারেচারে এমন জায়গায় রাখুন যাতে খুব বেশি গরম বা ঠান্ডা না লাগে। চার, হরমোনের সমস্যাতেও পিরিয়ড মিস হতে পারে, তাই পিরিয়ড মিস হওয়ার পরে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে হতে পারে হরমোনের সমস্যার কারণে আপনার পিরিয়ড মিস হয়েছে। তবে পিরিয়ড দুই তিন সপ্তাহের বেশি পিছিয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আবার অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় মাসিক দুই তিন মাস ধরে বন্ধ আছে অথচ প্রেগন্যান্সি রেজাল্ট নেগেটিভ বা প্রেগন্যান্ট নন, সেক্ষেত্রেও দেরি না করে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। এছাড়াও আপনার পিসিওডি বা পলিসিস্টিক ওভারি ডিজিজ থাকলে পিরিয়ড নির্দিষ্ট তারিখের থেকে অনেকটাই পিছিয়ে যেতে পারে। পাঁচ, নিয়মিতভাবে কন্ট্রাসেপটিভ পিল বা অন্য কোনো ওষুধ খান, সেক্ষেত্রেও এর পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট ভুল আসতে পারে। এই ড্রাগগুলি শরীরের উপর নানাভাবে প্রভাব ফেলে। এই ড্রাগ নিয়মিত খেলে যেমন পিরিয়ডে প্রভাব পড়ে তেমনি কনসিভ করতেও সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। গর্ভাবস্থার লক্ষণ এবং প্রাকমাসিক সিন্ড্রোম বা পিরিয়ড হওয়ার পূর্ব লক্ষণগুলি প্রায় একই, তাই আপনার গর্ভাবস্থাকে নিশ্চিত করার জন্য আপনাকে একটু বেশি অপেক্ষা করতে হবে। শরীরের মৌলিক তাপমাত্রা অবিরতভাবে বেশি থাকা, ক্রিমের মতো যোনি স্রাব এবং স্তন ব্যথা বা গাঢ়তর এরিওলা গর্ভধারণের কিছু সঙ্গত লক্ষণ। তবে এগুলির মধ্যে কোনোটি পূর্ণ প্রমাণিত নয় এবং গর্ভাবস্থার অন্যান্য প্রাথমিক লক্ষণগুলি গর্ভধারণের জন্য নাকি প্রাকমাসিক সিন্ড্রোমের কারণে হয়েছে তা নিশ্চিত করার একমাত্র উপায় হল সঠিক নিয়মে গর্ভাবস্থা পরীক্ষা করা। সাত, এটা কি সম্ভব যে পিরিয়ড মিস করলেও গর্ভবতী না হওয়া
হ্যাঁ সম্ভব। একটি পিরিয়ড মিস করলেই আপনি গর্ভবতী হয়েছেন বোঝায় না। পিরিয়ডের বিলম্বের জন্য অনেক কারণ থাকতে পারে। হরমোনের পরিবর্তন, মানসিক চাপ এবং গর্ভাবস্থার পরীক্ষা এটি নিশ্চিত না করা পর্যন্ত একটি পিরিয়ড মিস হলে সেটিকে গর্ভাবস্থার ইঙ্গিত হিসেবে ধরা যায় না। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।